আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অনেক দিন পরে আজকে আমি আবার একটু ক্যামেরার সামনে আসলাম আসলে বিগত প্রায় বিশ থেকে পঁচিশ তিরিশ দিন আমি কোনো ভিডিও তৈরি করতে পারছি না আর কেন তৈরি করতে পারছি না এটা হয়তো তোমরা সবাই অলরেডি জানো আমার অপারেশন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো ভিডিও আমি তৈরি করতে পারছি না আমি কোথাও যেতে পারছি না কোথাও বের হতে পারছি না একদম জেলখানার ভিতরে যেমন বসে থাকে একটা লোক আমাকে তেমন থাকতে হচ্ছে আমি রোদেও যেতে পারছি না রোদের সামনে গেলে আমার মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে আল্লাহ করে ভালোভাবে অপারেশনটা হয়ে গেছে এখন আমি রুমে চলে এসেছি তো রুমে যে এসেছি আসার পর থেকে রুমে যে ঢুকেছি বিশ্বাস করো বন্ধুরা আমি রুমের বাইরে এখনো যেতে পারি নাই যাইতে পারি না একদম এখানে আবদ্ধ হয়ে আছি চার দেয়ালের মাঝে এখানে বসে আছি একটা ঈদ চলে গেল ঈদের কোনো মুহূর্তও শেয়ার করতে পারি নাই একটা কোরবানি দিয়েছি আমরা সবাই মিলে সেটাও কাউকে দেখাইতে পারি নাই এছাড়া প্রবাস জীবনে ঈদের দিনে আমাদের আনন্দ দুঃখ কষ্ট কিভাবে কাটে এগুলা আমি আসলে তুলে ধরতে পারি নাই কাউকে দেখাইতে পারি নাই এখন কালো সানগ্লাস পরে আমাকে থাকতে হচ্ছে প্রায় এক মাস এভাবে আমাকে এখনো থাকতে হবে এরপরে যখন ভালো হবে হয়তো তখন আমি ইনশাল্লাহ রেগুলারলি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য তো আমার নিজেরই আসলে খারাপ লাগছে এভাবে দিন চলে যাচ্ছে ভিডিও তৈরি করতে পারছি না বন্ধুদের সঙ্গে কমিউনিকেশন কম হয়ে যাচ্ছে এমনকি অনেকের মেসেজের রিপ্লাই পর্যন্ত আমি দিতে পারছি না সত্যি কথা বলতে গেলে মোবাইলের আলো যে লাইটটা এটাও আমার চোখে লাগানো নিষেধ তারপর এই ভিডিওটা আমি জোর করে করছি শুধুমাত্র আমার বন্ধুদেরকে জানানোর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অপারেশন আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে যখন আমার অপারেশন করেছিল তখন আমি কিচ্ছু টের পাই নাই সত্যি কথা বলতে আমাকে ইনজেকশনও দেওয়া হয়নি কোনো আবাস করা হয়নি কোনো কিছুই না হঠাৎ করে দেখলাম ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে নিলো নেওয়ার পরে আমার চোখে একটা পুটি মেরে দিল দেওয়ার পরে অলরেডি অপারেশন শুরু করে দিল কোনো ব্যথা অনুভব করেনি কোনো কষ্ট হয়নি কোনো কিছুই বুঝতে পারি নাই বললো লেন্স লাগানো হয়ে গেছে সব ওকে এখন খালি বন্ধ করে দিব তো বন্ধ করে দিল দেওয়ার পরে যখন পুটিটা তুলে নিলো তখনই একটু ব্যথা হলো আর আমি ডক্টরকে তখন বললাম যে এখন আমার ব্যথা হচ্ছে এত কোনো অপারেশন করলেন কোনো ব্যথা অনুভব কিছুই বুঝতে পারি নাই তো ডক্টর আমাকে বললো যে এখন একটু ব্যথা হবে পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বাট আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হয়েছিল অপারেশনের পরে অপারেশনের সময় একটু ব্যথা বা কোনো কিছু অনুভব হয়নি এরপরে ওইখানে রাখলো এসির পাশে এক সাইডে যে নার্স এসে আমাকে নিয়ে যাবে সমস্ত শরীর যদি আমি এসির ভিতরে ছিলাম সমস্ত শরীর আমার গরমে ভিজে গেছে অপারেশনের পরে জানি না আমার এমনটা কেন হয়েছিল আমার বমি বমি ভাব হচ্ছিলো যেন আমি বমি করে ফেলবো এরপরে আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল যে দম বেরিয়ে যাচ্ছে যদিও এসির ভিতরে পুরো শরীর ভিজে একেবারে গোসল হয়ে গেছে প্রায় আমি আধা ঘন্টা কত কষ্টে যে ওখানে ছিলাম হাত পাদাপির মতো কবুতার মতো ছটফট করেছি এরপরে নার্স আসলো আসার পরে আমাকে নিয়ে বেডে রাখলো তারপর ব্যথা প্রচুর ব্যথা এরপরে আমি ওষুধ দুইটা খাইলাম খাওয়ার পরে কেমনে যে ঘুমাইছি আমি ভাতও খাইতে পারি নাই যাই হোক এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি মোটামুটি সুস্থ রয়েছে শুধুমাত্র সানগ্লাসটা পরে থাকতে হচ্ছে এখনও যে চোখের যে ঘাটা এটা এখনও পোড়া শুকায়নি আর যার ফলে আসলে আমার ক্যামেরার সামনে আসতে ভয় করছে যে না জানি পরবর্তীতে কি হয়ে যায় তো এভাবে এভাবে আমাকে যখন রুমে আনা হয় আমাকে আমাদের এছে এখানে আমাদের ক্লিনিকের যে ডক্টর রয়েছে উনি আমাকে রুমে নিয়ে আসে তো আসতে আস্তে মাঝপথে আমি আসলে রুমে আসতে দুই থেকে তিন মিনিট যখন বাকি ছিল ঠিক সেই সময় আমি বমি করে ফেলেছি পুরা গাড়িটা বমি করে একেবারে উল্টি করে বাজে অবস্থা কি একটা খারাপ অবস্থা ডক্টর নিজেই প্রেশারের ভিতরে যে এটা কী হইল। আসলে চোখের অপারেশন তো এতদূর পথ এসেছি আসতে আসতে কোয়ান্তান থেকে আমাদের এখানে আসতে প্রায় আমার দুই থেকে তিন ঘন্টা সময় লেগে গেছে জাম ছিল রোডে প্রচুর যার ফলে আসলে এই সমস্যাটা হয়েছে দুই থেকে তিন ঘন্টা সময় আসলে লেগে গেছে অনেক কষ্ট করে এসেছি আসার পরে পরে কিভাবে গোসল করেছি আমি নিজেও জানি না আর আর ঘুম 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 তারপরে চার দেওয়ালের ভিতরে করতে পারি না আগুনের তাপে যেতে পারি না রোদে যাইতে পারি না আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে কবির সে আমাকে হেল্প করছে যার ফলে আমি আর কি মোটামুটি ভাবে খাইতে পারছি দুইটা তারপরেও ভালোভাবে খাইতে পারি না চোখে ব্যথা করে ওকে ড্রপ যখন দেই তখন কাটা কোটের মতো ফুটে একটা বাজে অবস্থা আসলে এমনটা কারোর সঙ্গে হয় কিনা জানি না কিন্তু আমার সঙ্গে হচ্ছে কেন হচ্ছে আমি এটাও জানি না আর সবথেকে বড় কথা হচ্ছে আমার নিজেরই খারাপ লাগছে আমি বের হতে পারছি না কোথাও যেতে পারছি না একটা খুশির মুহূর্ত আমি সেগুলো কোথাও শেয়ার করতে পারছি না সকালে ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে ওষুধ দিয়ে ঘোরাচ্ছি আবার দুপুর হলে উঠছি ফ্রেশ হয়ে গোসল করছি না হলে দুইটা খেয়ে আবার ঘুমাচ্ছি মানে এভাবেই দিন কেটে যাচ্ছে চার দেওয়ালের ভিতরে জেলখানার মতো আমার নিজেই ভালো লাগছে না কত কি চলে যাচ্ছে কত সময় চলে যাচ্ছে কোনো কিছুই কাউকে জানাইতে পারতেছি না মানে নিজেরই খারাপ লাগছে তো এর ভিতর দিয়ে দিন চলে যাচ্ছে এভাবেই এখনও কত দিন যাবে জানি না আর যে ভিডিওগুলো আমি আসলে পাবলিক করছি এগুলো আমার অপারেশন করার আগে করে রাখা ছিল ভিডিওগুলা ভিডিওগুলো আমি আনলিস্টে রাখছিলাম যেগুলো আমি একটা একটা করে এখন শিডিউল করছি প্রতিদিনে একটা একটা করে পাবলিক হচ্ছে ভিডিও তো অনেক দিন পরে আজকের এই ভিডিওটা আমি করলাম আসলাম সবার সঙ্গে একটু সাক্ষাৎ করলাম আর নিজের যে প্রবলেমটা সেটা শেয়ার করলাম আসলে প্রবার জীবনে যদি একজন ব্যক্তির ফ্যামিলি না থাকে তাহলে তার টিকে থাকাটা অসুস্থ হলে যে কতটা কঠিন এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আর এরকম প্রবলেম যেন কেউ না করে আসলে অসুস্থ তেমন তো হয় না মালয়েশিয়াতে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমিও হইনি বিগত আট বছরের ভিতরে প্রথম আমার লং কোনো ছুটি অসুস্থতার জন্য আমার আসলে অসুস্থতার জন্য আমি না কোনো প্রবাসী আমি দেখি নাই তেমন যে অসুস্থ হয় এখানে কারণ আর আবহাওয়া মোটামুটি খুবই ভালো আর অসুস্থ না হওয়ায় বেঠার উপরওয়ালা হয়তো আমরা প্রবাসে থাকি যার জন্য আমাদেরকে আমাদের দিকে নেক নজরে তাকান আর আমাদেরকে অসুস্থ দেখা যাচ্ছে খুব কম করেন উপরওয়ালা আমরা শারীরিকভাবে সব জন্য ভালো থাকি তো মাঝে মধ্যে যখন বড় একটা এই যে ছুটি আমার আসলো কিভাবে যে কাটছে একমাত্র শুধু আমি বুঝতে পারছি আর যারা এই সমস্যাটায় পড়ে ঠিক তারাই বুঝতে পারে প্রবাসে এসে আমাদের কাজ করতে করতে হ্যাবিট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এখনই রুমে বসে থাকা অসুস্থ শরীর নিয়ে এটা আমাদেরই ভালো লাগে না মন চায় যায় কাজ করি আর যদিও আমি বসে আছি আমার স্যালারি চলছে বেসিক স্যালারি আমি পেয়ে যাবো ইনশাল্লাহ কোম্পানি আমাকে দিবে কিন্তু তারপরও আসলে এটা কেমন যেন একটা ভালো লাগে না সবার মাঝে না নাই একা একা এখানে বসে বোর ফিল হচ্ছে ভাল লাগছে না তেমন কোনো কিছু কমিউনিকেশন করতে পারছি না কোথাও যেতে পারছি না মোবাইলটাও ভালোভাবে দেখতে পারছি না একটা বাজেভাবে দিন যাচ্ছে অনেকে আমাকে ফোন করছে আমার বন্ধু বান্ধব বিশেষ করে যারা ভিডিও প্রতিনিয়ত দেখে মালয়েশিয়া থেকে যে কি ব্যাপার তুই তখন ভিডিও করতেছিস না কেমনে কী কিভাবে যাচ্ছে দিনকাল ভিডিও করতে চাইলেও তো করতে পারছি না তো আশা করি খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার ভিডিও তৈরি করব খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সবার মাঝে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে